সুস্থ থাকতে হলে বড়দের মতো শিশুদেরও শাকসবজি খাওয়া প্রয়োজন। পুষ্টিবিজ্ঞানীরা জানিয়েছেন, শরীর সুস্থ রাখতে এবং যে কোনো ঘাটতি পূরণ করতে শাকসবজি খুবই উপকারী। বিশেষজ্ঞরা আরও বলছেন, শিশুদের খাবারের থালার অর্ধেকটাই পূর্ণ করে দিন শাকসবজি এবং টাটকা ফলে, সেটা ব্রেকফাস্ট হোক, লাঞ্চ কিংবা ডিনার। প্রতিবারেই যেন থালাতে যে কোনো এক পদের সবজি থাকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু বেবি ফুড বাই মমে। আমাদের বাড়ির ছোট্ট সোনামণিদের জন্য শাকসবজি অনেক উপকারী, কিন্তু তারা একদমই এর প্রতি কোনো রকম আগ্রহ প্রকাশ করে না। তাই আপনাদের জন্য আমি 8 মাস থেকে যে কোনো বয়সের বাচ্চাদের জন্য খুবই মজাদার একটি সবজি রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। একবার বাচ্চাকে এইভাবে সবজি রান্না করে দিবেন, সে অবশ্যই এই সবজিটা খেতে আর কখনো অনীহা প্রকাশ করবে না। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে রেসিপিটা দেখিয়ে দিব। এই সবজিটা রান্না করতে আমাদের খুবই সামান্য কয়েকটি উপকরণ লাগবে। আমি একটি পেঁয়াজ এবং রসুন এভাবে কুচি করে কেটে নিয়েছি এবং এক টুকরা কাঁচামরিচ নিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচটা বাদ দিতে পারেন। আর আমি এখানে খাঁটি গরুর ঘিটা ব্যবহার করছি। আপনারা চাইলে রান্না করার রেগুলার তেল অথবা বাটারটা ব্যবহার করতে পারেন, কিন্তু ঘিটা ব্যবহার করলে এইটার স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে। আর আমি এখানে 3 থেকে 4 পদের সবজি অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে পটল, গাজর, আলু, পেঁপে এবং লাউ অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু বাচ্চার চাহিদা অনুযায়ী যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারবেন। এই সবজিটা আরও মজাদার করার জন্য আমি এখানে কয়েক টুকরা চিংড়ি মাছ অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন অথবা যে কোনো কাটা ছাড়া মাছ ব্যবহার করতে পারেন। আর এই সবজিটার মূল উপাদানটা হলো এই নারকেলের দুধ। বাচ্চাকে 8 মাস বয়স থেকে কিন্তু সামান্য করে নারকেলের দুধটা আপনারা খাবারে ব্যবহার করতে পারেন। আমি 3 টেবিল চামচ নারকেল কুড়ানি দিয়ে ভালো মতো বের করে তারপরে নারকেলটা আমি সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে ছাঁকনি দিয়ে ছেঁকে নারকেলের দুধটা বের করে নিয়েছি। নারকেলের দুধ পুষ্টিকর উপাদানে সমৃদ্ধ। এটির মধ্যে যে ফ্যাট থাকে তার বেশিরভাগটাই শরীরের জন্য ভালো। মস্তিষ্কের বিকাশ, ইনসুলেশন এবং স্বাস্থ্যের উপকারের জন্য শিশুদের অপরিহার্য ফ্যাটের প্রয়োজন, তা কিন্তু আমরা নারকেলের দুধ থেকে পেতে পারি। এছাড়া এতে প্রোটিন, জিঙ্ক, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন ই এবং সি বিদ্যমান রয়েছে। ভিটামিন ই কিন্তু বাচ্চাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, যা কিনা বাচ্চাদের শরীর থেকে বিষাক্ত পদার্থগুলোকে দূরে রাখতে সাহায্য করে। এই রেসিপির জন্য প্রথমে আমি কড়াইতে 1 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে বাটার বা তেলটাও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘিটা দিলে খুবই সুন্দর একটি স্মেল আসবে এবং খেতেও খুবই মজা হবে। এরপর এতে আমি কুচি করে রাখা পেঁয়াজ এবং রসুন ও কাঁচামরিচটা অ্যাড করে দিয়ে কিছুক্ষণ হালকা ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি কয়েক টুকরা চিংড়ি মাছ অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। চিংড়ি মাছটা লাল হয়ে গেলে এর ভিতরে আমি সামান্য পরিমাণ লবণ, হলুদ এবং সামান্য একটু জিরার গুঁড়া অ্যাড করে দিব এবং 2 থেকে 3 মিনিট আমি সব উপাদানগুলো একসাথে ভেজে নিব। এতে করে যেই পেঁয়াজ এবং রসুনটা আছে এবং হলুদটা আছে সেটার কাঁচা কোনো ঘ্রাণ এতে থাকবে না। 1 বছরের নিচের বাচ্চাদেরকে যদি আপনারা এই তরকারিটা দেন তাহলে চাইলে আপনার লবণটা স্কিপও করতে পারেন। ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে সবজিগুলো ভালো মতো অ্যাড করে কিছুক্ষণ ভেজে নিব। এরপর আমি একটি ঢাকনা দিয়ে তরকারিটা 2 থেকে 3 মিনিট ঢেকে রাখব। এতে করে সবজির ভিতরে ঘিয়ের স্মেলটা সুন্দর মতো ঢুকে যাবে এবং সবজিটাও হালকা একটু নরম হয়ে আসবে। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে এর ভিতরে নারকেলের দুধটা অ্যাড করে দিব এবং আবারও আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব।
এর ভিতরে কিন্তু আমি এখন কোনো রকমের পানি অ্যাড করব না। আবারও 3 মিনিট পর আমি ঢাকনাটা উঠানোর পর সামান্য নেড়েচেড়ে দিয়ে এর ভিতরে আমি এখন এক মগের মতো পানি অ্যাড করে দিব। সবজিটা ভালো মতো নেড়েচেড়ে আমি সিদ্ধ হওয়ার জন্য 5-7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। এর মধ্যে অবশ্যই 1-2 বার ঢাকনা উঠিয়ে তরকারিটা নেড়ে দিতে হবে, যাতে সম্পূর্ণ তরকারি সব সাইড থেকে ভালো মতো সিদ্ধ হয়। সবজিটা কতটুক সময় জাল দিবেন সেটা ডিপেন্ড করবে আপনার সবজি সিদ্ধ হওয়ার উপরে। কারো হাতের কাছে নারিকেলের দুধ না থাকলে কিন্তু আপনারা অবশ্যই এই সবজিটা রান্নার ক্ষেত্রে ঘিটা ব্যবহার করবেন। 8 মাস থেকে যে কোনো বয়সের বাচ্চাদেরকে সপ্তাহে 2 দিন এই সবজিটা রান্না করে খাওয়াতে পারেন। এতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে এবং বাচ্চারা কিন্তু একদমই অনীহা প্রকাশ করবে না এই সবজিটা খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমার বাচ্চা খুবই মজা করে এই সবজিটা খায় এবং তার সবজি খাওয়ার প্রতি কোনো রকমের অনীহা নেই। সবজিটা সিদ্ধ হয়ে আসলে চেক করে আপনি চুলা থেকে নামিয়ে গরম গরম ভাতের সাথে বাচ্চাকে সার্ভ করতে পারেন। আজ এই পর্যন্তই, ইনশাআল্লাহ সামনে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।